নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পনিরের একটা রেসিপি করে দেখাবো। কি রেসিপি বলুন তো? নবরত্ন পনির। আচ্ছা, নবরত্ন মানে রত্ন তো দিয়ে নিশ্চয়ই রান্না করে খাওয়া যায় না, তাই জন্য আমি নরকম সবজি দিয়ে আমরা এটাকে করে থাকি। তো নরকম সবজি আমি জোগাড় করতে পারিনি, তাই আমি ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি আর আলু, এছাড়া ক্যাপসিকাম, এই দিয়ে আমি রান্নাটা করব। আর পনির তো অবশ্যই থাকছে। প্রথমে আমি কিছুটা কাজু আর কিশমিশ ভেজে রেখে দিয়েছি। এবার আমি এখানে কাজু এবং পোস্ত বেটে রেখেছি, তার মধ্যে একটু চারমগজ আমি মিশিয়ে রেখেছি। আর এখানে রেখেছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা, এছাড়া টক দই আর গোটা গরম মশলা ফোড়ন আছে, গরম মশলা গুঁড়ো মশলা। এবার রান্না করবো যখন পরপর আপনারা দেখতে পাবেন কোনটা কীভাবে করছি। প্রথমে আমি গ্যাসে একটু পনিরগুলোকে ভেজে নেব। পুরোটাই সাদা তেলে রান্না করছি, তেলটা গরম হতে দিলাম। আগে যেহেতু আমি এর মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, তাই তেলটা মোটামুটি গরম আছে। এবার আমি এতে আস্তে করে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আমি এতে আরেকটু সাদা তেল দিলাম, যেহেতু তেলটা কমে গেছে। এবার আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব, তার মধ্যে দুটো তেজপাতা। তেলটা একটু গরম হতে দিই, তারপরে দিচ্ছি দুটো তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, খানিকটা জিরে, চারটে ছোট এলাচ, লবঙ্গ চারটে আর একটুখানি দারচিনি। এটা আমি গরম মশলা হিসেবে ফোড়ন দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হলে, এবার এই পেস্টটা আমি দিচ্ছি। এর মধ্যে আছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা, পেস্টটা আমি আমাদের দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি একে একে সবজিগুলো সব ছেড়ে দিচ্ছি। এটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম। এবার একটু নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো। আমি হাতে করে মশলা দিতে পছন্দ করি, যা অনেকে চামচ ব্যবহার করেন, আমার মনে হয় হাতে দিলে যেন ঠিক দেওয়া হলো। জানেন এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। এর সঙ্গে ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু বড়ো বড়ো করে কেটেছি, আপনারা চাইলে এর মধ্যে আবার দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম এবং চারমগজ বাটা। এটা আমি আগে থেকে বেটে রেখেছি যাতে আমার কাজটা সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এটা দিয়ে দিলাম।
এটাতে একটু জল দিলাম, অল্প জল দিলাম যাতে জিনিসটা সেদ্ধ হয়। দিয়ে একটু চাপা দিয়ে আমি রাখছি, একটু মজে গেলে তারপর আমি এর মধ্যে পনিরটা দেব। আপনারা সঙ্গে থাকুন। এটার মধ্যে আমি পনিরটাও ছেড়ে দিলাম। একটু সিদ্ধ হতে দিতে হবে এগুলোকে। লো আছে, বসিয়ে দিলাম। সবজি কুচো মনে হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আঁচটা কমিয়ে দিলাম। দিয়ে এখানে টক দই করে রেখেছি, ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দিলাম। দইটা একটু ভালো করে মাখিয়ে দিলাম। এবার আমি এটাকে স্বাদ মতো চিনি দেবো। এবং একটু স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। আগে একবার নুন দিয়েছিলাম, যেহেতু এখানে আরও অনেক মশলা পড়েছে তাই আর একটু নুন দিতে হলো। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো, ছড়িয়ে দিলাম। কসৌরি মেথি আমি এখানে হালকা করে ভেজে রেখেছি। এবার এটা আমি হাতে করে স্ম্যাশ করে এর ওপরে ছড়িয়ে দেবো। কসুরি মেথিটা অনেকে দেয়, অনেকে দেয় না, কিন্তু এর একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে যেটা এটা স্বাদটাকে পুরো চেঞ্জ করে দেয়। এবার আমি এতে একটুখানি ঘি দিচ্ছি। ঘিটা জমে গেছে, একটু গলে যাবে গরমের মধ্যে পড়লে। আর কাজু কিসমিস যেটা আমি ভেজে রেখেছিলাম, কাজু আর কিসমিস ওপরে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে দিই। এই আমার নবরত্ন কোরমা তৈরি। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, আপনারা আসুন খেয়ে দেখুন কেমন হয়েছে। রেসিপিটা কেমন লাগলো জানিয়ে একটু দয়া করে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।